আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কেন্দ্রগ্রামে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক শ্যামল সাদার পদযাত্রার মাধ্যমে প্রচার শুরু করলেন। প্রচারে ছিলেন জেলা পরিষদ সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়, ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, বিধায়ক নবীন চন্দ্র বাগ, ব্লক সহসভাপতি শ্যামল কুমার দত্ত সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। কেন্দ্র থেকে এই পদযাত্রার চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের কৃষক সেতু বাংলা দুই প্রতিনিধি বলরাম সাহ ও মৌসুম দত্ত। সকাল থেকেই মিছিলে ঘুরছেন, গোলসি, তারপর আবার খণ্ডঘোষ, বিভিন্ন জায়গা, এত গরমের মধ্যে করছেন কিভাবে? দেখুন, আমরা যেহেতু দলটা করি মা মাটি মানুষের সরকার, যে সরকার মা মাটি কৃষক শ্রেণীর সরকার, গরিব শ্রেণীর সরকার, সেই আমরা প্রত্যেককে সাধারণ মানুষ দলটাকে ভালোবাসি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। তার কারণেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের এত রোদ বলুন, এত গরম বলুন, কোনো রকম কোনো কিছু আমরা উপেক্ষা না করে আমরা প্রত্যেকটা গ্রামে, অঞ্চলে, ব্লকে আমরা ছুটে বেড়াচ্ছি। তাই একটা শুধু একটাই কারণে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব, এবং ৪২-৪২ সেই লক্ষ্যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী রূপে আমরা দেখার জন্য আমরা এইরকম আমরা প্রত্যেকটা জায়গাতেই আমরা প্রচার করে যাচ্ছি, এবং সঙ্গে আমাদের প্রার্থী ছিলেন। ধন্যবাদ। আজকে আমরা সকালবেলায় আমাদের যে খণ্ডঘোষ বিধানসভা তার আন্ডারে যে গোলসি ব্লক রয়েছে, গোলসি ব্লকের মসজিদপুর অঞ্চল এবং গ্রহগ্রাম অঞ্চল থেকে আমরা প্রচার অভিযান শেষ করার পর এখন আমরা এসেছি খণ্ডঘোষ ব্লকের কেন্দ্রগ্রাম অঞ্চলে এসেছি। আজকে আমরা বুঝতেই পারছেন এখানকার মানুষজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে, গ্রামের মানুষজন থেকে শুরু করে আমাদের কর্মীরা, আমাদের সমস্ত নেতৃত্ব আজকে এখানে উপস্থিত হয়েছে। এখান থেকে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে যাব, এই সভা এবার পদপথে হেঁটেই আমরা এই প্রচার অভিযান শুরু করছি। সুতরাং যে জায়গাতেই আমরা পৌঁছাচ্ছি সেখানে স্বাভাবিকভাবে আমরা মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, তৃণমূল কংগ্রেসের প্রতি যে ভালোবাসা, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, সেটা আজকে তারা উজাড় করে দিয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছেন যে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো শক্তি কিন্তু নেই। মূল প্রতিপক্ষ কাকে ভাবছেন? মূল প্রতিপক্ষ আমি মনে করি সকলেই আমার মূল প্রতিপক্ষ। সেখানে কংগ্রেস রয়েছে, সেখানে সিপিএম রয়েছে, বিজেপি রয়েছে, এমনকি কিছু নির্দল প্রার্থীও থাকবে। কোনো প্রতিপক্ষকে আমি ছোট করতে চাই না, যেহেতু এটা নির্বাচনের ময়দান, সুতরাং এখানে প্রথম স্থানই হচ্ছে একমাত্র জায়গা, সুতরাং সেকেন্ড থার্ড পজিশন বলে কোনো কিছুই নেই। সুতরাং সবাইকে আমি মূল প্রতিপক্ষ বলে মনে করি এবং লড়াই জিতার ক্ষেত্রে কতটা আশাবাদী? জিতার ব্যাপারে 500% আশাবাদী। সুতরাং এ নিয়ে কোনো ব্যাপার নেই। 365 দিন আমাদের সমস্ত নেতৃত্ব কর্মীরা সকলেই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। সর্বোপরি মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে সেই সমস্ত মানুষকে পরিষেবা প্রদান করছেন। তাই জিতার ব্যাপারে আমি মনে করি আমরা সকলেই 500% আশাবাদী। আপনার যে এই লোকসভা কেন্দ্র, এই লোকসভা প্রত্যেকটি কি এখনো পর্যন্ত প্রত্যেক জায়গাতে যে যে পৌঁছতে পেরেছেন কি? একদম, আমি দুবার থেকে এরপর 3 রাউন্ড হচ্ছে। সুতরাং আমি
অলরেডি প্রত্যেকটা ব্লকে সাধারণ মানুষের কাছে কি সাড়া পাচ্ছে? সাধারণ মানুষ তো দেখতেই পাচ্ছেন আপনারা, সাধারণ মানুষ গ্রামের মধ্যে যাওয়ার সাথে সাথে ফুলের মালা, পুষ্প, বৃষ্টি, চন্দনের ফোঁটা, শঙ্খধ্বনি, উলুধ্বনির পাশাপাশি একেবারে দই, মিষ্টি, শরবত, সমস্ত কিছু নিয়ে মানুষেরা আপ্যায়ন করছে। সুতরাং সে দেখে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন মানুষের মধ্যে কতখানি উচ্ছ্বাস রয়েছে। তারা শুধু সময়ের অপেক্ষায় রয়েছে 12ই মে কবে আসবে, জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করবে, সেই উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করছেন। দাদা, আজকে যে দু জায়গায় ভোট ছিল সেখানে দেখা যাচ্ছে বিরোধীরা দাবি করছে যে তৃণমূল তারা মানে অস্ত্রশস্ত্র নিয়ে ভোট করাচ্ছে, সেখানে কোনো মানে কোনো কাউকে যেতে দিচ্ছে না, শুধু তৃণমূলের লোকজন ছাড়া অন্য কোনো আদার্স দলের লোকজন যেতে পারছে না, তিনি কী বলবেন? না, সম্পূর্ণ মিথ্যে কথা। যারা সবসময় এই দীর্ঘ 5 বছর ধরে যারা 15 লক্ষ টাকার স্বপ্ন দেখিয়ে, যে 2 কোটি বেকারের চাকরি দেখার স্বপ্ন দেখিয়েছে, কোনো প্রতিশ্রুতিই তারা করেনি। সুতরাং এটাও একটা গুজব, এটাও একটা মিথ্যা। সুতরাং আমাদের প্রতি যে অপপ্রচার সেটা কিন্তু তারা বারেবারেই করে এসছে। সুতরাং যত ভোটের দিন হবে, ভোটের আগের দিন হবে, ভোটের পরের দিন হবে, সারা বছরই এরা কুৎসা ছাড়া আর অন্য কোনো পরিকল্পনা নেই। এগুলো কোনোভাবেই কিন্তু আপনারা কিছু মানে এই জায়গায় পুরো সর্বোচ্চ মিথ্যে। বিজেপি দাবি করছে যে 40,000 ভোটে এই লোকসভা থেকে জিতবে, সেক্ষেত্রে কী বলবেন? দেখুন, মুখে তো বলা যায় অনেক কিছু, অনেক কথা, কিন্তু সেটা সাধারণ মানুষ আজকে উচ্ছ্বাস দেখে বুঝতে পারছেন তারা কার প্রতি রয়েছে, কোন দলের বিজেপি হলো।